আর পুরীর জগন্নাথ আর এই জগন্নাথ সেম জগন্নাথ। হ্যাঁ, পুরীতে গেলে যা হবে এই জগন্নাথকে দর্শন করলে সেম হবে দর্শন। জয়দাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি এখন যাবো চাকদা। তো চাকদায় 500 বছরের থেকেও পুরানো জগন্নাথ দেবের মন্দির রয়েছে। তো পুরীর জগন্নাথ মন্দির আর হলো চাকদার যে জগন্নাথ মন্দির রয়েছে, তো ওই জগন্নাথ দেবের মধ্যে কোনো পার্থক্য নেই। তো চলো তোমাদেরকে ওইখানে যে সব মাহাত্ম্য বলবো আর কীভাবে যেতে হয় না হয় সব কিছু তোমাদেরকে বলবো। তো চলো তোমাদের সাথে যেয়ে কথা হচ্ছে, সব কিছু দেখাচ্ছি। জয়দাই বন্ধুরা, তো আমি চলে এসেছি চাকদা শ্রী চৈতন্য গড়িয়া মঠের সামনে। তো এখানে রয়েছে শ্রী জগন্নাথ দেবের মন্দির, তো জগদেশ মন্দিরের পাঠ। তো তোমাদেরকে দেখাই, এই যে দেখো গৌড়িয়া মঠ, যশরা জগন্নাথ মন্দির। তো বন্ধুরা, চাকদা স্টেশন থেকে 15 টাকা মতো ভাড়া নেবে, 15 থেকে 20 টাকা সর্বোচ্চ ভাড়া নেবে। তো তোমরা চলে আসতে পারো ট্রেনে করে বা যেভাবেই হোক, আসে চাকদা স্টেশনে আসলে যে কোনো কাউকে বললেই দেখিয়ে দেবে বা টোটোওয়ালাকে বললেই নিয়ে আসবে। আর এছাড়াও এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এখানে এসে গেছেন, 2-2 বার করে এসে গেছেন। তো তোমাদেরকে আগে এখানে দেখানো হয়নি, আসাও হয়নি, আমি নিজেও আসিনি। তো আমার মনে হয় এখন ঠাকুর বিশ্রামে আছে। তো চলো মন্দিরের ভিতরটা যেয়ে দেখাই। চাকদা যশরা জগন্নাথ মন্দির। তো পুরীর জগন্নাথ আর এখানকার জগন্নাথের মধ্যে কোনো পার্থক্য নেই। তো পুরীর ভগবান জগন্নাথ এখানে এসেছিলেন, বিরাজমান হয়েছেন। তো এর একটা মাহাত্ম্য আছে, সেগুলো তোমাদেরকে আমি শোনাবো। তো তোমরা দেখতে থাকো, দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। আর তোমরা যারা এখনও আসোনি, তো তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো, দর্শন করে যেতে পারো জগন্নাথ দেবকে। তো যারা পুরীতে যেতে পারো না, বাড়ির কাছে যে রয়েছে চাকদাতেই জগন্নাথ দেবের মন্দির, তো এখানে এসে দর্শন করে গেলেও তোমাদের অনেক স্বীকৃতি হবে। ভগবান সব জায়গায় যদিও বিরাজমান, তো কিছু কিছু জায়গায় একটু মাহাত্ম্য থাকে। তো জগদীশ পণ্ডিত এখানে নিয়ে এসেছিলো জগন্নাথ দেবকে। এই পাশটা দেখো যে পাট হয়, আর এই পাশে রয়েছে ঠাকুর জগন্নাথ দেব। তো জগন্নাথ দেব দেখো বিশ্রামে আছে, আর মন্দিরের ভিতরটা তোমরা দর্শন করছো। তো দেখো এই যে গুরুদেব, এই জায়গায় একটু মাহাত্ম্য আছে। তো আমি এখানকার যে বাবাজি আছে বা ঠাকুরমশাই আছে তাদের কাছ থেকে আমি জেনে সব কিছু তোমাদেরকে বলবো। তো তোমরা দেখতে থাকো। জয় নিতাই। আর দেখো এই পাশটায় জগন্নাথ দেবের কত প্রকার বেশ আছে, দেখো বেশগুলো এখানে কি চিত্রে লেখা আছে তোমাদেরকে দেখাচ্ছি, ভালোভাবে দেখো। ভগবানের যত ধরনের বেশগুলো আছে দেখো, সিঙ্গার আছে, সবগুলো এখানে লেখা আছে। ভগবান জগন্নাথ দেবের সিঙ্গার বা বেশ আছে যেগুলো দেখো, সবগুলো এখানে দেওয়া আছে চিত্রতে। আর এই পাশটায় প্রতিনিয়ত সংকীর্তন হয়, সকাল সন্ধ্যা দুবেলা হয়, সকাল সন্ধ্যা দুবেলায় সংকীর্তন হয়। আর এখানে প্রসাদের ব্যবস্থাও আছে। তো তো আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রভুর মুখ থেকে আমি এই জায়গাটার মাহাত্ম্য আমি তোমাদের মাঝে তুলে ধরবো। তো প্রভু আপনার শুভ নাম? পুরুষোত্তম ব্রহ্মচারী। পুরুষোত্তম ব্রহ্মচারী প্রভু। আর এই নিয়ে হলো এই যে যশরা জগন্নাথ মন্দিরে 70 বছর আগে এখানে জগদীশ পণ্ডিত, মহেশ পণ্ডিত এরা 3 ভাই ছিল, এরা
তিন ভাইয়ের মধ্যে এক ভাই যে জগদীশ পণ্ডিত আর ছোট ভাই হচ্ছে তোমার মহেশ পণ্ডিত ডঙ্কাবাজে নৃত্য করে প্রেমে মাতোয়াল হ্যাঁ বোঝারে উদার গোপাল ওই কাঁঠালপল্লীতে আর এই হচ্ছে জগদীশ পণ্ডিতের পাঠ 500 বছর আগে উনি জগদীশ পণ্ডিত ছাড়বে না পুরীতে তখন খুব ভিড় হয়ে কাতর তখন জগন্নাথ বললেন হ্যাঁ আমার এক শর্ত কী শর্ত না এই জগন্নাথ মন্দিরে আমি জগন্নাথ হালকা সোলা হয়ে যাবো ছোট্ট লাঠি করে আনবে তবে যেখানে নামাবে সেখানেই আমি থেকে যাবো তখন তিনি সেই ছোট্ট লাঠি করে আনছেন আনতে আনতে এখানে চারদেশ এসে এই একজনকে বলে ধরো যেই ধরেছে সঙ্গে সঙ্গে ভারী ভারী করে ছেড়ে দিয়েছে যেই ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে জগন্নাথ এরকম বড় বিগ্রহ হয়ে গেছে আর পুরীর জগন্নাথ আর এই জগন্নাথ সেম জগন্নাথ হ্যাঁ পুরীতে গেলে যা হবে এই জগন্নাথকে দর্শন করলে সেম হবে দর্শন তাই পুরীতে না যেতে হলে এখানে দেখলে পরে এই দর্শন আর এখানে গৌরগোপাল আছে তখন জগদীশ পণ্ডিত নিয়ে চলে আসলেন নিয়ে চলে এসে দিয়ে একজনকে ধরতে দিয়ে ছাড়ছাড় করে দিয়ে ভারী ছেড়ে দিয়েছে আর এখানে থেকে বলেছি তো আমি আর কোথাও যাবো না যেখানে রাখবে সেখানে দিয়ে এখানেই থেকে গেলেন এবার জগদীশ পণ্ডিত চিন্তা করছিলেন তখন জগন্নাথ বললেন কী চিন্তা করছো বলছে আমার স্ত্রী আছে বলো যাও নিয়ে আসো দিয়ে স্ত্রীর নাম হচ্ছে দুঃখিনী দুঃখিনীকে এখানে নিয়ে আসলেন তখন উনি এই পায়েস রান্না করছেন আর এখানে মহাপ্রভু নিতান্তবাবু দুবার এসছেন মহাপ্রভু নিতান্তবাবু দুবার এসছেন আর এখানে দুঃখিনীকে নিয়ে আসলেন দুঃখিনীকে নিয়ে আসলেন জগদীশের স্ত্রী তখন বললো আমাকে তো কেউ মা বলে না তখন মহাপ্রভু নিজে বললেন আমি আজকে তোমার থেকে বলছি দুঃখিনী মা যেই দুঃখিনী মা বললেন স্তন থেকে দুধ খলিত হতে লাগলো সঙ্গে সঙ্গে মহাপ্রভু সেই দুধ পান করলেন আর এখানে প্রতিদিন পরমান্ন ভোগ হয় ওই পরমান্ন ভোগ হয় একদিন তিনি ভিক্ষায় গেছেন ভিক্ষা করে আসছেন আর জগদীশ পণ্ডিত কী করছেন ওই দুঃখিনী হাতে হাতে করে পায়েস আঙুলগুলো করে দিয়ে পায়েস জ্বলন্ত পায়েস ফুটছে হাতে করে এই পাগলি কী করছিস হ্যাঁ আদরের সহিত তখন দেখে গৌরগোপালের হাতে এরকম ফসকা তখন গৌর মহাপ্রভু নিতান্তবাবু টু টাইম সেখানে এসছেন তারপর ওনাকে ছাড়বে না তখন মহাপ্রভু একটা ছোট্ট গৌরগোপাল তৈরি করে পান সঞ্চালে যাই গুরু গুরু করে বাচ্চা ছেলে গুরু যাই দুঃখিনীর কাছে গেলেন ও আপনি মহাপ্রভুকে আর বড় গৌরকে ছেড়ে দিলেন আর সেই দুঃখিনীর সেই গৌরগোপাল এখনও বৃদ্ধ এখানে বিরাজমান এখানে সাক্ষাৎ এখানে এখানে পরমপিতা মাধব গোস্বামী মহারাজ এই বিঘ্ন পেয়েছে এই জায়গা পেয়েছেন সেবায় হ্যাঁ চৈতন্য গৌরী মঠ অল ওভার ইন্ডিয়া চৈতন্য গৌরী মঠের প্রতিষ্ঠাতার আচার্য ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ ওনার পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর যে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর সারা বিশ্বের ওয়ার্ল্ডের গৌরী মঠ ইস্কনের সবের প্রতিষ্ঠাতা পৌপাদ হুইস পৌপাদ ইস ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর পৌপাদ আর সব বিষ্ণুপাদ আমার গুরু মহারাজ এখানে স্নানযাত্রায় আসতেন আমার গুরুদেবের নাম হচ্ছে ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ ইনিই একমাত্র পৌপাদের ঘরের মধ্যে শতবর্ষ কভার করেছেন 102 বছর তিনি এখানে প্রতি বছর স্নান করাতেন সব কিছু করাতেন আর এখন সেই স্নানবেদি আছে সেই স্নানবেদিতে জগন্নাথ বছরে একবার বেরোন এই জগন্নাথদেব বছরে একবার বেরোন স্নানবেদিতে ওখানে স্নান করানো হয় সন্ধ্যে বিরাট মেলা বসে সন্ধ্যের সময় তিনি আবার এখানে চলে আসেন এই একবারই বেরোন এই একবারই তিনি বেরোন একবারই তিনি বেরোন বেরিয়ে আর এখানে দুটো উৎসব হয় এক হচ্ছে জগদীশের তিরোভাব এই যেটা হয়ে গেল 14 জানুয়ারি হয়ে গেল আজ হচ্ছে আবির্ভাব আজকে জগদীশ পণ্ডিতের শুভ আবির্ভাব আচ্ছা আচ্ছা আজকে আবির্ভাব জগদীশ পণ্ডিতের যিনি জগন্নাথকে নিয়ে এসছে হ্যাঁ বুঝতে পেরেছি তার আজকে আবির্ভাব আজ খুব ভালো দিন আজকের দিনে এখানে এসছো খুব ভালো চরণ ভগবানের অশেষ কৃপা আজ তাই আসতে পেরেছি আমি এখানে জন্মের স্বীকৃতি হলে বিষয় ছেড়ে হয় বৈরাগ্য আমি আমার কোনো কিছু না ভগবান আমাকে আজ নিয়ে এসেছে এখানে সময় মাঝে তাই বয়স খুব ভালো জগন্নাথের কথা ভাগবত তৃতীয় স্কন্ধে বলছে কপিল দেব মাতা দেবভূতিকে যারা সাধু সঙ্গেন কেবল কুটুম্ব ভরণের অত তারা পুত্র পরিজনের দ্বারা দীর্ঘশ্বাস ত্যাগ করে বৈশুকুলে জন্ম হয় কোনো কালে আমায় পায় না কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় মানব দেহ প্রত্যয় যে পি ওয়েন টু আন্ডারস্ট্যান্ড শ্রীমদ ভগবত মাস্টার ফ্রম রিয়াল বৈষ্ণব মিনস কৃষ্ণ হইতে চতুর্মুখ ব্রহ্ম হইতে নানা এই পরম্পরা যেটা দ্যাট ম্যান ইজ গ্রেট বৈষ্ণব দ্য হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রূপানুগ ধারা রূপানুগ ধারা রূপ অ্যান্ড সনাতন বৈরাগ্য একজন অর্থমন্ত্রী একজন প্রধানমন্ত্রী এরা গাছের তলায় থাকেননি তেনারা এই ত্যাগের পথ দেখিয়েছেন তাই এখানে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্লেস এইখানে নৃত্য কেউ যদি একবারও দর্শন করতে আসে সারা পৃথিবীর লোক এখানে দর্শন করতে আসে যে পশ্চিমবাংলার লোকেরা কোথাও যেতে পারে না পুরীতে অনেক গরিব আছে এখানে এসে প্রসাদ পেলে বা এখানে জগন্নাথ দর্শন করলেই পুরীর জগন্নাথ সেম দর্শন হয়ে যাবে তাই মজ্জা বেশ মনমে মা নিত্য যুক্ত উপাসতে শ্রদ্ধা পর পেতে অন্তে মেয়ে যুক্ত তমাম মাতা হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল শ্যাম সুন্দর কানহালাল গিরিবারুধারী নন্দ দুলাল অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি যমুনা পুলিন মে বাসি বাজাবে নাটু বারু বিশ্বধারি জয় কৃষ্ণ বলরাম জয় কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম জয় কৃষ্ণ বলরাম জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি লা চলে মহাপ্রভু জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় সুদর্শন অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান চূর্ণ নিতাই নগরি বেড়াই অধম্পতির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া দাঁড়ি দেখো তারি কহে দন্তে চিহ্ন ধরি আমার কে নিয়ে আলো ভজ গৌর ভরি এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়
সোনার পর্বত যেন দুলাতে লুটায়, হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল, জয় গৌর হরি জয় নিত্যানন্দ নিত্যানন্দ, জয় গৌর হরি রাধি জয় জয় মাধব দইতে, গোকুল তারণী মণ্ডল মইতে, দামোদর রতি বর্ধন বেতে, হরিণী স্ফুট বৃন্দা বিপিন মেতে, বিশ্ববানু দিন অবশেষি লেখে, ললিতা সখী গুণ রমিত বিশাখে, করুণাঙ্কুর মই করুণা ভরিতে, সনক সনা কান বর্ণিত চরিতে, রাধারানী কি জয় মহারানী কি জয়, বর্তানে বালি জয় জয় জয়, হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, অল গ্লোরি টু শ্রী শ্রী গুরু অ্যান্ড গৌরাঙ্গ গৌরাঙ্গ। এখানে রাধা বল্লভ আছেন বিগ্রহ, আর জগন্নাথ দেব আছেন, আর কৃষ্ণ বলরাম আছেন, বরগোলা সব আছেন, আর ওই যে লাঠিটা আছে, যে লাঠিটা দিয়ে এনেছিলেন, আচ্ছা আচ্ছা, ওই যে ওই লাঠিটা দিয়েই জগন্নাথকে নিয়ে এসছেন, লাঠিটা পেয়েছেন, ও যে লাঠিটা সাইডে, এই যে এই দিকে আসো, ও যে বাসের মধ্যে লাঠি, আচ্ছা আচ্ছা, ওই লাঠিটা জগন্নাথকে নিয়ে এসেছেন, যে তিলে তিলে বড় হয়ে বড় হয়েছে, আচ্ছা আচ্ছা। তো এই দেখো দর্শন করেছিল ওই লাঠির মাধ্যমে, আমার জগন্নাথ দেবকে নিয়ে এসেছিল পুরী থেকে। আর প্রভু প্রসাদ পাওয়ার ব্যাপারটা একটু বলে দিন। প্রসাদ পাওয়ার ব্যাপার হচ্ছে এখানে আটটা, এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে বলে দিলে পরে আটটার সময় জানিয়ে দেবেন, এখানে প্রসাদ পাওয়ার সব ব্যবস্থা, প্রসাদের ভিক্ষা 100 টাকা মূল্য, 100 টাকা মূল্য, যতজনই খান বলে দিতে হবে, যদি 5 দিনের আগে থাকতে বলে দেবেন, মহারাজের মহারাজের নাম হচ্ছে ভজন উন্মুখ মহারাজ, তার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে নাম্বার সব কিছু দিয়ে দেবো, তো তোমরা যারা এখানে আসতে চাও তা আগে থেকে কল করে নিতে পারো প্রসাদ পাওয়ার জন্য, আর কল করে যে নাও আসতে পারো তো এখানে এসে প্রভুদের সাথে যোগাযোগ করে প্রসাদটা পেয়ে নিও সবাই, আর এখানে অবশ্যই তোমরা দর্শন করে যেও ভগবানের দর্শন। পুরী, যারা পুরীতে যেতে পারো না, তোমরা বাড়ির কাছে আছে চাকদা যশরা জগন্নাথ দেবের মন্দির, তো পুরীর জগন্নাথ আর এই জগন্নাথের মধ্যে কোনো পার্থক্য নেই, তো তোমরা আসো ঘুরে যাও দর্শন করে যাও ভগবানের। তো এখানে একটা কুয়া ছিল, সেই কুয়াটাই আর কি, কুয়া এখনো আছে তাই তো, দক্ষিণী মায়ের কি কাছে পায়েস খেতে চেয়েছিল, তা কোথায় দুধ কোথায় পাবে, তো এখানে আর কি কুয়াটা পুরো দুধ হয়ে গেছিল, সেই কুয়াটা দেখা এখনো আছে। এই পাশটায় রয়েছে গোমাতা, আমাদেরকে গোমাতা দর্শন করাই, ঠান্ডায় না সব গোমাতা, এটা টোটাল 6টা গোমাতা আছে, 1 2 3 4 5 6টা তোমাদেরকে দেখায় দূর থেকে দেখাবো, তো সামনে রয়েছে স্নান বেদি, জগন্নাথ দেবের স্নান বেদি, তো এখানে স্নান করানো হয়, চলো তোমাদেরকে দেখাই, দেখো চাকদা যশরা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের, তো সামনে রয়েছে স্নান বেদি, তো ওই পাশটা আছে স্নান বেদি, তো তালামারা আছে, আর প্রভু আমাকে আজ এত সুন্দর করে বুঝিয়ে দিল আর এত সুন্দর করে বললো, তা আমি আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা যারা এখনও দর্শন করোনি আর যারা পুরী যেতে পারো না বা সামর্থ্যের বাইরে, তো তোমরা এখানে এসে দর্শন করো, সত্যি খুব ভালো লাগবে, আর ভগবান সব জায়গায় বিরাজমান, কোনো পার্থক্য নেই, ভগবান সব জায়গায় আছে, তো শুধু মনের দৃষ্টিতে তোমরা খুঁজে নিতে হবে। কাশুন
আমি মনস্থির করি নিজনে বসিয়া কৃষ্ণ নাম পাবলবে আমি মনস্থির করি নিজনে বসিয়া কৃষ্ণ নাম পাবলবে তো ফাইনালি ঘুরে চলে গেছি চাকদা থেকে। তো তোমাদেরকে মন্দিরটা, তারপরে জগন্নাথ দেবের বিগ্রহটা বা জগন্নাথ দেবকে ঘুরে ঘুরে দেখালাম সব কিছু, আর এখানকার মাহাত্ম্য সব কিছু শোনালাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। সত্যিই অনেক সুন্দর একটা জায়গা, আর ভগবান সত্যি এখানে বিরাজমান আছে। যদিও সব জায়গায় ভগবান থাকে, তো এখানকার জায়গাটা একটু মাহাত্ম্য অন্যরকম। তো তোমরা যে কাছে পিঠে আছে ঘুরে আসতে পারো, আর যারা পুরীতে যেতে না পারো তো এখানটায় ঘুরে আসতে পারো। কেননা সত্যি এখানে ভগবান আছেন জগন্নাথ, পুরীর যেরকম পুরীর জগন্নাথ দেব যেরকম, ঠিক চাকদাও ঠিক সেরকমই জগন্নাথ দেব রয়েছে। তোমরা ঘুরে আসতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজে ফলো করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো বাই।